আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে দোকানের মধ্যে ঢুকে পড়লো একটি তরমুজের গাড়ি। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এলাকারই এক গৃহবধূ। দুর্ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ। সাড়ে ছটা নাগাদ কলকাতা থেকে জয়নগরের দিকে একটি তরমুজ বোঝাই গাড়ি দ্রুত গতিতে আসার সময় দক্ষিণ বারাসাত জল ট্যাঙ্কের কাছে কুলপি রোডের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। ঠিক সেই সময় স্থানীয় গৃহবধূ কাকন দাস মণ্ডল তার সন্তানকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি দ্রুত গতিতে অস্বাভাবিকভাবে আসছে দেখে তিনি রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দ্রুত গতিতে ওই গাড়িটি দোকানের মধ্যে ঢুকে তাকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গৃহবধূ কাকন দাস মণ্ডল। ঘটনায় কোন রকমে প্রাণে বেঁচে যান ওই দোকানের মালিক তপন দাস। জবর খবরকে তিনি জানান, গাড়িটা খুব জোর গতিবেগে এসে আমার দোকানের মধ্যে ঢুকে দোকান পাট আমার ফ্রিজ ফ্রিজ সব ভেঙে দিয়ে গেল। যে সামনে মহিলাটা আসছিল সবে আমার দোকানে দাবার উপর তার অ্যাক্সিডেন্ট করে সে এখন স্পট ডেড হয়ে গেছে। কি নাম তার? কাকন দাস। তোমার নাম কি? আমার নাম তপন দাস। আমাদের জামা টামা ছিঁড়ে গেছে, এই পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক ওই মুহূর্তে তপন দাসের দোকানে দই কিনতে এসেছিলেন এলাকারই এক যুবক তারক দাস। ঘটনার পরও তার চোখে মুখে আতঙ্ক। ঘটনা সম্পর্কে তিনি জবর খবরকে বলেন, দোকানে একটা দই কিনতে যাই, হঠাৎ একটা দিক দিয়ে একটা গাড়ি এসে হুড়মুড়িয়ে এসে চালাফালা ভেঙে একটা বউকে মানে নিয়ে তার গাড় উপর চাপা দিয়ে গাড়িটা পাল্টি খায়। গাড়িটা বউটার গাড় উপর পড়েছিল। তোমার কিছু হয়েছে? আমার হচ্ছে গালে একটু চোট হয়েছে, দুটো ঠ্যাঙে চোট হয়েছে, ধাক্কা লেগেছে, কেটে কুটে গেছে। ওই গাড়িটা ফ্রিজে ধাক্কা মেরেছিল, ফ্রিজটা এসে আমার লেগেছে, লেগে আমার। কি নাম তোমার? তারক দাস। আইসে, চোখের যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসা মানেই আইসে, অত্যাধুনিক ডিজাইনের চশমা মানেই আইসেট। জয়নগর রত্তলা মোড়, ফোন 9434317006। সাত সকালে এভাবে দুর্ঘটনায় এলাকার এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তাদের বক্তব্য, দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চলাচলের জন্য একের পর এক পথ দুর্ঘটনা ঘটছে। তাই তাদের দাবি, অবিলম্বে গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং বাম্পারের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অভিযুক্ত গাড়ির চালককে উপযুক্ত শাস্তি দিতে হবে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি সহ পুলিশের একটি বিশেষ দল এবং উত্তেজিত এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এই ঘটনা
ঘটনায় দক্ষিণ বারাসাত দাসপাড়া জল ট্যাঙ্ক এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে আসেন বিশিষ্ট সমাজসেবী তুহিন বিশ্বাস। তিনি মৃতার পরিবার ও পুলিশের সাথে কথা বলেন। ঘটনার পরে ঘাতক গাড়ির চালককে এলাকার একটি ক্লাবে আটকে রাখা হয়। পুলিশ আসার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধা পল্লবতলা অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধা পল্লবতলা। পুলিশ ঘাতক গাড়ির চালককে জেরা করে জানার চেষ্টা করছে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটল। ঘটনার পরে এলাকার মানুষ ওই দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিজেরা এই বাম্পার তৈরি করতে থাকেন। কনস্ট্রাকশন বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার RS কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন RS কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। জয়নগর মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান RS কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290।